নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম। এটা যেটা দেখছেন আপনি, সেটা হচ্ছে আমাদের ছাদ থেকে। সকাল থেকে অনেক কাজ ছিল, ওই কাজগুলো করে নিয়ে ব্রেকফাস্ট বানানো থেকে আরম্ভ করে লাঞ্চের প্রিপারেশন করা থেকে সব কিছুই করেছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, যেহেতু আজকে আমার ছেলে স্কুলে যায়নি, কারণ আমি বলেছিলাম আমার ছেলেটার শরীরটা ভালো নেই, সেই জন্য স্কুলে যায়নি, ওকে আমি পাঠাইনি। তো কিছু কাজ ছিল আমার, আমার আজকে ওয়াশিং ডে ছিল, মানে জামা কাপড় কাচার দিন আজকে। হ্যাঁ, তো আমার ওপরে আমি কিছু আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, অলরেডি শোকানোও হয়ে গেছে। এবারে আমার কিছু আমাদের যে সুসগুলো থাকে সেগুলোও কিন্তু আমরা কাচি মেশিনে, তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। তো সেইগুলোই ছাদে একটু শুকোতে দিতে এসেছিলাম, কেন কি আমি ড্রায়ার মেশিনে দিই না, তাতে কি হয় জুতোগুলো নষ্ট হয়ে যায়। তো যখন আসলাম তখন দেখলাম পরিবেশটা এত সুন্দর লাগছে, এত সুন্দর আকাশটা, কি দারুণ, মানে আঁকাবুকি করে রেখেছে আকাশের মধ্যে মেঘগুলো, দারুণ লাগছিল দেখতে। তো সেই কারণেই একটুখানি ক্যাপচার করলাম, ক্যামেরা বন্দি করে নিলাম, আর তার সাথে আমার ছেলেটাও একটু দৌড়াদৌড়ি করে নিল। তো এরপরে সব কিছু সারাদিনের কাজকর্ম হয়ে গেছে, যেটা আমি আপনাদের সামনে আর তুলে ধরতে পারিনি, কারণ ব্যস্ততা অনেক থাকে আর সেই সময় ক্যামেরা আমি করতে পারি না। তো রাত্রেবেলা যখন আমি ডিনারের প্রিপারেশন করছিলাম, হ্যাঁ, তখন দেখলাম রান্নাঘর থেকে কে যেন একটা উঁকি দিচ্ছে। তো কে উঁকি দিচ্ছে দেখছি, পাহাড়ের ঠিক কোল থেকে আস্তে আস্তে করে আমাদের চাঁদ মামা বেরিয়ে যাচ্ছে। তো এত সুন্দর লাগলো দেখতে ওটা, আমি সঙ্গে সঙ্গে ওইটা ক্যামেরাবন্দি করবার জন্য আমি নিয়ে নিলাম ফোনটা হাতে। তো সেই জন্য গিয়ে একদম আমি আস্তে আস্তে করে ওই চাঁদটা যে উঠছে পাহাড়ের কোল থেকে, মানে পাহাড়ের ঠিক পেছন থেকে চাঁদটা এত সুন্দর করে উঠে উঠে পুরো একদম গোল হয়ে খুব সুন্দর। আরেকটা জিনিস, কালকে গতকাল রাখি পূর্ণিমা গেছে, যেটা আমি কালকে উইশ করতে পারিনি কাউকে, তো আজকে আমি বলছি। তো আমার সকল দাদা ভাই যারা আমার থেকে বড়, তাদেরকে অসংখ্য প্রণাম আমার তরফ থেকে, আর যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যথারীতি ওই চাঁদটা দেখে মানে ভালো লাগলো বেশ, ওই জন্য ক্যাপচার করে আবার সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে আমরা দুজনে মিলেই করছিলাম, আমি আর বিভাস। আজকে আমাদের ইচ্ছে হলো এগরোল বানাবো, আর আমাদের এখানে এগরোল বানানোটা একদমই মানে অসুবিধের কিছু নেই, খুব সহজ, কেন কি আমাদের আর ময়দা মাখতে হয় না, রুটি করতে হয় না, এগুলো করতে হয় না, আমরা এই পরোটা দিয়েই করে ফেলি, যেটা আমাদের রেডিমেড পরোটা। হ্যাঁ, এটা আমাদের কিনতে পাওয়া যায়। তো আমি এই প্যাকেটটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো একটু পরেই দেখাচ্ছি, দেখুন কীরকম পরোটাগুলো। তো প্রথমেই ওই পেঁয়াজ, শসা, ডিম এগুলো সব করে রাখলাম, মানে করে রেখেছিল, আর ততক্ষণে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, আমি ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম, আর তার মাঝখানে ও এই জোগাড়গুলো সব করে রেখেছে। তো ডিমটাকে যথারীতি ফাটিয়ে নিচ্ছি, আর ওইদিকে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর শসা কুচি কেটে রেখেছে। আর অন্যান্য সময় আমি কিন্তু এগরোল যেভাবে হোক আমি খেয়ে নিই, কোনো অসুবিধা হয় না, কিন্তু বিভাস সবসময় খায় কীভাবে না, চিকেন দিয়ে, ওর মধ্যে একটু চিকেন রোল টাইপের ওইটা করে, কিন্তু কালকেও বলল যে না আমি খাবো না, তুমি তোমার মতন করো। কিন্তু এসে দেখছি যে না, তিনটে পরোটা করেছে, মানে আমার জন্য দুটো আবার নিজের জন্যও কিন্তু একটা। তখন আমি বললাম কি তুমি চিকেন দিয়ে খাও যে, এটা খাবে? বলছে না খেয়েই নি, হ্যাঁ দেখি টেস্ট করে কেমন লাগে। হ্যাঁ, তো ওটা চিকেন, কারণ 10টা বেজে গেছে তখন, আবার ওই চিকেনটাকে মানে একটুখানি ফ্রাই করে বা পেঁয়াজ রসুন আদা দিয়ে একটুখানি নেড়ে করতে একটু টাইম লাগবে, আর এটা খুব ইজি, এটা খুবই ইজি, কারণ পরোটাগুলো ফ্রাই করা হয় আর তারপরে ডিমটাকে দিয়ে যেভাবে আমি করছি ঠিক সেইভাবে করে নিলেই হয়। আর এখন ইন্ডিয়াতেও কিন্তু অ্যাভেলেবেল এই পরোটাগুলো, রেডিমেড যে পরোটাগুলো, হলদিরামের বলুন বা কিছু, আর এই যে পরোটাটা খুব টেস্টি হয়।
হ্যাঁ, মাজাদার পরোটা হয়, এটা আমি প্যাকেটটা একটু পরেই দেখাচ্ছি কোন প্যাকেট থেকে করেছে, কারণ ও অলরেডি পরোটাগুলো ভেজে নিয়েছে আগেই, মানে জাস্ট কড়ায় এই ফ্রাই প্যানে দিয়ে দিলেই কোনো তেল ফেল লাগে না, এমনিই হয়ে যায়, এপাশ ওপাশ করে করে ভাজা হয়ে যায়। দেখুন খুব টেস্টি হয় কিন্তু পরোটাগুলো। তো সেটা করে ডিমটাকে ওটার মধ্যে দিয়ে যেরকম করে এগরোল বানায় ঠিক সেইভাবেই আমরা করি, জাস্ট 5 মিনিট লাগে। হ্যাঁ, মানে একদম ইচ্ছে হলো সঙ্গে সঙ্গে ইচ্ছে হলো খেয়ে নেওয়া যায়। তো এইভাবে করে 3টে এগরোল আমরা মানে বানালাম, বানিয়ে ও একটা খেলো, মানে দেড়টা দেড়টা করেই খেলাম। এই যে দেখুন প্লেন পরোটা, এটা এইটাই হচ্ছে এই যে পরোটাটা, এরকম সাদা, এইরকমই পুরো শক্ত থাকে, তবে এটাকে ডিপ ফ্রিজে রাখতে হয় আর কি, না হলে এটা নরম হয়ে যাবে, এটা তোলা যাবে না, এটা একদম এটা মাস্ট, এটা ডিপ ফ্রিজেই রাখতে হবে, যেটা ফ্রিজার ঠিক আছে মাইনাস টেম্পারেচারে। তো এই যে কুচি করার আপনার শসা আর পেঁয়াজ, হ্যাঁ আর কিছু দিই না আমি, গাজর টাজর দিই না, অন্য কিছুই দিই না আমি, শুধু শসা আর পেঁয়াজটাই ভালো লাগে, কারণ আমাদের ওখানে রোল যেটা খায় আমি এরকমভাবেই বানাই। দিয়ে আমি একটু টমেটো কেচাপ নিই, যেটা বিভাস নেয় না, আর একটু বিট নুন, হ্যাঁ কারণ ও সস টস এরকম নেওয়া পছন্দ করে না, ও অন্যরকমভাবে খায়, আবার ওরটা যেভাবে বানানো হচ্ছে আমি ওটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন কীভাবে বানায়। আর এটা একটা ওই ফয়েল পেপার দিয়ে, মানে টিস্যু পেপার দিয়েও মোড়া যায়, কাগজ দিয়েও মোড়া যায়, যেভাবে হোক ফয়েল পেপার দিয়ে এইভাবে জাস্ট মুড়ি মানে হয়ে গেল আর কি, একদম ইজি। শুধু ডিমটাকে ফাটাতে হয়, পরোটাটাকে 5 মিনিট লাগে 3টে পরোটা, আপনি যদি গ্যাস অনেকগুলো থাকে আপনাদের একসঙ্গে 4টে কি 3টে, হ্যাঁ ওভেন আর কি, তো 3টে যদি ফ্রাই প্যান বসিয়ে দেন তো 3টেই একই সঙ্গে হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। তো আমরা সেইটাই করি, মানে হাতে যদি সময় না থাকে এক একটা পরোটা ভাজার থেকে 3টেই একসঙ্গে 3টে ফ্রাই প্যান বসিয়ে ভেজে নিই। তো যথারীতি এই যে মুড়ে দিল একদম দোকানের এগরোলের মতন, কি কেমন মানে লাগছে, তো কেমন লাগছে দোকানের এগরোলের মতো লাগছে তো? আর পরোটাগুলো পুরো একদম মানে ওই যেরকম আমাদের ওখানে ময়দার পরোটা যেরকম হয় এগরোলের, যে এটা সেম টেস্ট ওটাই, মানে কোনো রকম হেরফের কিন্তু নেই, একদমই দারুণ লাগে খেতে। তো ওটা করে নিল, 2টো পরোটা আমার মানে আমার জন্য করেছে, তারপরে নিজেরটা একটু অন্যভাবে বানিয়েছে। নিজেরটা খাওয়ার পরে কিন্তু আমি বললাম যে আমারটা একটু টেস্ট করো, তো টেস্ট করার পরে এক কামড় খেয়ে ভালোই লাগলো, তারপর বললো দাও আরও 2 কামড় খাই, মানে ও মোটামুটি 1.5টা মোটামুটি খেয়ে নিল, মানে আমি 1.5টা খেলাম ও 1.5টা খেলো, কারণ ও প্রথম থেকেই বলেছে আমি আমাকে এই সব টমেটো সস টস আমি নেবো না, আমি অন্য রকমভাবে বানাবো, যেহেতু ওর চিকেন নেই। হ্যাঁ, তো ওর একটু খাওয়ার একটু মানে জুতপাত আছে, হ্যাঁ আমি যা হোক খেয়ে নিই আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বিভাসের একটু মানে একটু বেশ ভালো হবে, একটু মানে টেস্টটা অন্যরকমভাবে হবে, তো একটু টেস্টটাকে আরও এনহ্যান্স করা, ওর একটু খাওয়ার এইগুলো আছে। এই যে ওর নিজেরটা বানাচ্ছে, প্রথমে তো যথারীতি ওইগুলো দিল, পেঁয়াজ কুচি শসা কুচিগুলো, তারপর বিট নুন দিল, তারপর এই যে লেবু দিচ্ছে একটুখানি, লেবু দেওয়ার পরে দেখুন কী দেয়, ওই সেজোয়ান একটা, এই যে হ্যাঁ আরেকটা জিনিস, এই যে জিরে গুঁড়ো, উফ বাবা এটা কিন্তু একদমই আপনারা দেবেন না, আমার তো একদম ভাল লাগে না, কারণ জিরে গুঁড়ো কেউ দেয় এসে, ওর অদ্ভুত টাইপের ওর খাওয়া দাওয়া, হ্যাঁ কারণ জিরে গুঁড়ো আমি পছন্দ একদম করি না, এটা বিট নুন দিচ্ছে, লেবুটা ঠিক আছে লেবু দেওয়া যায়, বা গাজর কুচিও দেওয়া যায়, গাজরটাও মুখে কেমন লাগে আমি দিই না, পছন্দ করি না, আপনারা কে কে পছন্দ করেন না এগরোলের মধ্যে আমাকে জানাবেন গাজর কুচিটা। হ্যাঁ, এগরোলের মধ্যে ওই শসা পেঁয়াজটাই ঠিক আছে, আর এই যে সেজোয়ান চাটনি, এটা এটা টেস্ট কিন্তু খুব সুন্দর, কিন্তু এগরোলে জানি না এটা কেমন টেস্ট, আমি ওর থেকে আমি টেস্ট করিও না করিও নি, কিন্তু ও তো বললো দারুণ লেগেছে ওই এটা সেজোয়ান চাটনির টেস্টটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এটা এটা আপনারা পাস্তাতে বা এই যে পরোটাগুলো আমরা যে পরোটা খাই, এই যে হলদিরামের যে পরোটাগুলো সব থাকে, তো সেইগুলো কিন্তু জাস্ট এই চাটনিটা দিয়েই মানে শুধুই খাওয়া যায়, পরোটার সঙ্গে বা এই এত মানে টেস্ট, এটা একটু ঝালও আছে। তো ও এইভাবে বানালো ঠিক আছে, ওরটা পুরো অন্যরকমভাবে। তো দেখুন এই যে 3টে হয়ে গেছে, আমার 2টো ওর একটা, কিন্তু আমরা কিন্তু 1.5-1.5টাই খেলাম, কিন্তু আমিও 1.5টা খেলাম, ও 1.5টা খেলো। তো কেমন লাগছে দেখতে, এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে পুরো দোকানের এগরোলের মতন, আর খেতেও কিন্তু একদম পারফেক্ট
দোকানের এগরোলের মতন। দোকানেও কিন্তু এক মানে এক এক সময় খুব খারাপ বানায়, হ্যাঁ ডিম কম দেয় বা ভেতরের মশলাটা, ভেতরের যেই পেঁয়াজ কুচি শসা কুচি এটাও কম দেয়। তো আমরা কিন্তু একদম পারফেক্টলি দোকানের এগরোলের মতনই হয়ে গেছে, এই যে তিনটে হয়ে গেছে আমাদের। এবারে আমরা ডিনারটা করে নেবো, আর দেড়টা খেলে তো একদম পেট ভর্তি হয়ে যাবে। হ্যাঁ প্রচুর ভার হয় এগুলো, একটাতেই হয়, কিন্তু এক্সট্রা একটা করেছিলাম আর কি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা আজকে একটু প্লিজ জানাবেন, বিশেষ কিছুই দেখাতে পারলাম না। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর ভালো লাগলে একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।